ইন্ডাস্ট্রিয়াল পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়েছে একাধিক দোকান, ঘটনাস্থলে দমকল ও ইংরেজ বাজার থানার পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদায় নেতাজি কমার্শিয়াল পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে ছাই, ঘটনাস্থলে দমকল ও ইংরেজ বাজার থানার পুলিশ। আপনারা দেখছেন যে দমকল কর্মীরা তৎপর, সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। মালদায় পুরো বাজারে অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান। তৎপরতার সঙ্গে দমকল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিপাশ, দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার নেতাজি কমার্শিয়াল পৌর বাজারে, বেশ কিছু দোকান পুড়ে ছাই। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পৌঁছেছে দমকল কর্মীরা এবং তৎপরতার সঙ্গে তারা আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে দমকল ও ইংরেজ বাজার থানার পুলিশ, তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদার নেতাজি কমার্শিয়াল পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে কিন্তু একাধিক দোকানপাট পুড়ে ছাই। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকল ও ইংরেজ বাজার থানার পুলিশ রয়েছে, তৎপরতার সঙ্গে দমকল কর্মীরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি চলে যাব ইংরেজ বাজারে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো এবং এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের কটি ইঞ্জিন রয়েছে? এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন রয়েছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে রয়েছে। তবে কিন্তু এখন যে পুরোপুরি আগুন নিভে গেছে সেটা বলা যায় না, বেশ কিছু দোকানে কিন্তু আগুন রয়েছে। আজকে সকালবেলা যেটা দেখা যায়, মালদার ব্যস্ততম বাজার নেতাজি পৌর মার্কেট, এবং সেই মার্কেটেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালবেলা স্থানীয় মানুষ লক্ষ্য করেন যে কালো ধোঁয়ার চাদরে ঢেকে গেছে গোটা এলাকা, এবং পরবর্তীতে তারা যখন কাছে যান তখন তারা আগুন দেখেন। পরে স্থানীয় ইংরেজ বাজার থানা এবং দমকলে খবর দেওয়া হয়, সেখান থেকে কিন্তু দ্রুততার সঙ্গে দমকল এবং যে পুলিশ কর্মীরা তারা চলে আসেন, তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। এবং প্রাথমিকভাবে যে তৎপরতা দমকল কর্মীরা দেখিয়েছে তার ফলে কিন্তু একটা বড়সড় নাশকতা বা অগ্নিকাণ্ডের হাত থেকে কিন্তু বাঁচা গেছে এমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই মুহূর্তে যে অল্প অল্প যে সমস্ত জায়গায় আগুন রয়েছে সেগুলো নেভানোর কাজ চলছে। ব্যবসায়ীদের অনুমান, স্থানীয় ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন, যে এখানে প্রচুর পরিমাণে কার্বাইড মজুত করা রেখেছিল ছিল। তুমি জানো যে মালদার আমের একটা হাব, এবং এখানে আমকে পাকানোর জন্য এই কার্বাইড ব্যবহার করা হয়, ফলে একটা বড় পরিমাণ কার্বাইড কিন্তু এখানে মজুত করা ছিল। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন, যদিও তারা বলছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দরকার। পাশাপাশি যে প্রশ্নটা উঠে আসছে, যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু বেশ কয়েকটি বাজির দোকানও রয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবে পুলিশ এবং দমকল কর্তারা খতিয়ে দেখছেন এই যে বাজির দোকানগুলি এখানে ছিল সেই বাজির দোকানগুলি নিয়ম মেনে, অর্থাৎ লাইসেন্স বা অন্যান্য যে সমস্ত বিধিনিষেধ সেগুলো মেনে এখানে রয়েছে কিনা, এবং এই ঘিঞ্জি এলাকায় কিভাবে বাজির দোকান গড়ে উঠলো সেই সমস্ত বিষয়ে কিন্তু সামনে রেখে তদন্ত চালাচ্ছেন মালদার ইংরেজ বাজার। আমের গোডাউনে আগুন লাগে এবং সেই থেকে কি বাজি যেখানে সংরক্ষণ ছিল বা বাজি কারখানা, যেমনটা তুমি বলছিলে, সেখানেও কি আগুন লেগেছে? তোমাকে বলবো যে বাজির কোনো কারখানা এখানে নেই, দু একটি দোকান যারা রিটেল এবং হোলসেল বিক্রি করে সেই দোকানগুলো এখানে ছিল। এবং যেটা হচ্ছে যে আগুন কিন্তু তোমাকে বলবো অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং পাশাপাশি দোকান, ফলে খুব স্বাভাবিকভাবে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে গিয়েছিল এই এই এবং এই সমস্ত দোকানগুলোতেও কিন্তু আগুনের যে লেলিয়ান শিখা সেটা পৌঁছে গেছিল। পরে একটা বড় বিপর্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল, কিন্তু দমকল কর্মীরা যে তৎপরতা দেখিয়েছেন সেই ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে, যেটা তোমাকে বললাম যে এই ঘিঞ্জি এলাকায় কিভাবে বাজির দোকানের পারমিশন পাওয়া গেল, বা যে তারা তাদের যে ফায়ার ব্রিগেড বা অন্যান্য যে সমস্ত অনুমতি সেই সমস্ত অনুমতি ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে মালদা শহরের একটি ব্যস্ততম বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। ভাস্কর, এই ঘটনা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মিলেছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে এই, এবং পুরো জায়গাটা যেহেতু স্মোক লকড হয়ে আছে, ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে দমকল কর্মীদের সমস্ত জায়গায় যাতায়াতের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি
এবং হতাহতের যে চিত্র সেটা পরিষ্কারভাবে পাবো। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু বেশ কয়েকটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। মালদা শহরে বেশ কিছু বহুতল রয়েছে এবং যেটা হচ্ছে তোমার বাজার রয়েছে, যে সমস্ত জায়গায় অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা তার ন্যূনতম কিন্তু চোখে পড়ে না, পরে খুব স্বাভাবিকভাবেই। এবং তোমাকে মালদার যে দমকল বিভাগ এবং অত্যন্ত পুরনো এবং এদের পরিকাঠামো কিন্তু অনেক পুরনো, অর্থাৎ ছোট যখন শহর ছিল তার যে পরিকাঠামো ছিল কার্যত সেই অবস্থায়, অর্থাৎ ঢালহীন নিধিরাম সর্দারের মতো কিন্তু দমকল বিভাগ। ফলে যেভাবে একের পর এক সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতল গড়ে উঠছে, শপিং কমপ্লেক্স গড়ে উঠছে, যেখানে পৌর আইন মানা হচ্ছে না, দমকল বিভাগের আইন মানা হচ্ছে না, সেক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয় কিন্তু ঘটে যাওয়ার আশঙ্কা মালদায় আছে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। বেশ, ধন্যবাদ ভাস্কর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদায় নেতাজি কমার্শিয়াল পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে সেখানে রয়েছে দমকলের তিনটি ইঞ্জিন, দমকল কর্মীরা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন, আগুন নেভাতে তারা কাজ করছেন। আপাতত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়, সেখানে দমকলের তিনটি ইঞ্জিন রয়েছে, একটি আমের গোডাউনে আগুন লাগে এবং তার পাশাপাশি কিন্তু বাজিরও গোডাউন রয়েছে, সেখানেও কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার জেরে কিন্তু এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদায় পুরো বাজারে অগ্নিকাণ্ড, দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে সেখানে কাজ করছেন। ঘটনাস্থলে রয়েছে ইংরেজ বাজার থানার পুলিশও। মালদায় নেতাজি কমার্শিয়াল পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ডের জেরে কিন্তু বেশ কিছু দোকান পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকল ও ইংরেজ বাজার থানার পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন রয়েছে দমকলের, দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করছেন, আগুন নেভাতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন